ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার গভীর রাতে দেশটির এই হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় কিয়েভ ও এর আশপাশের এলাকাসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের প্রায় অর্ধেক অংশে বিমান হামলার সতর্ক সংকেত জারি করা হয়। হামলা প্রতিহত করতে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হলেও কোনো ড্রোন ভূপাতিত করা হয়েছে কিনা তা জানানো হয়নি। বাহিনীকে নিয়োজিত করা হয়েছিল এ হামলায়। এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে মাইকোলাইভের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং আহত হয়েছে ১৬ জন। এই হামলায় আবাসিক ভবনসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।